আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশিস ওয়ার্ল্ড। খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, ঘরে থাকা মালয়েশিয়ান পরোটা দিয়ে কিভাবে একটা স্ন্যাক্স তৈরি করা যায়, অথবা বিকালের নাস্তা তৈরি করা যায়, অথবা সকালের নাস্তা তৈরি করা যায়, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটা মালয়েশিয়ান পরোটা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে যে পরোটা আপনারা ঘরে বানিয়ে থাকেন সেটাও নিতে পারেন। তো যারা পরোটা বানাতে পারে না ঠিক তাদেরই জন্য আজকে আমার এই রেসিপিটা। তো এখন আমি যেটা করছি, একটা ডিম পরোটার উপর দিয়ে দিয়েছি, এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব সেই পরোটার উপরেই। দেখতেই পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেলে সাথে আমি একটু লবণ এবং অল্প একটু গোলমরিচ দিয়ে নিব, দিয়ে পরোটাটাকে একটু উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে নিয়েছি, এরপর যে কিছুক্ষণ রেখে দিব ডিমটাকে একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ রাখা হয়ে গিয়েছে, এখন আবারও উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, এবং ডিমটাও ভালো করে হয়ে এসেছে। এরপর যে ভ্যারিয়েশনটা, আপনারা নিজের মন মতো করে নিয়ে আসতে পারেন, যার যেরকম ইচ্ছে, মায়োনিজ থেকে শুরু করে চিজ থেকে ধরে শসা গাজর কুচি দিয়ে ভেজিটেবলস দিয়ে নিজেদের মতো করে নিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি বিকালের স্ন্যাক্স এবং খুব ইজি ওয়েতে করতে চাচ্ছি, তাই আমি জাস্ট একটু চিজ দিয়ে দিব এবং একটা সসেজ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পরোটাটা কিভাবে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি চিজ দিয়ে দিয়েছি, সাথে আমি একটা সসেজ একটু গরম পানিতে ধুয়ে, মানে হালকা বয়েল করে আমি দিয়ে দিয়েছি। এই সসেজটা আমি তেলে ভেজে নিইনি, বয়েল করে দিয়ে আমি ফোল্ডিং করে নিয়েছি। তো ভিউয়ার্স, এটা বানিয়েছি আমার হাজবেন্ডের জন্য, সে এরকম ক্রিস্পি পোড়া পোড়া খেতে চেয়েছে। যেহেতু মালয়েশিয়ান পরোটা, তার কাছে নাকি নরমটা ভালো লাগে না, তাই আমাকে এরকম ক্রিস্পি এবং একটু পোড়া পোড়া করতে হয়েছে। এটাও কিন্তু খুবই মজা হয়, এই মালয়েশিয়ান পরোটা দিয়ে খুবই ক্রিস্পি হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি হাফ করে, দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এবং চিজ দেওয়াতে এটা একেবারে ডিফারেন্ট হয়েছে, একটা বাইট দিলে সে চিজের স্মেল এবং সেই সসেজ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা যারা কখনই পরোটা বানাননি বা কোনো স্ন্যাক্স পারেন না, তারা রেডিমেড মালয়েশিয়ান পরোটা দিয়ে, রেডিমেড সসেজ দিয়ে এভাবে বানিয়ে নিয়ে সস এবং মায়োনিজ দিয়েও খেয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতেই পেয়েছেন কত ইজি ওয়েতে বানিয়ে নিলাম, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। যাই হোক, আপনাদের ভালো লাগলেই তো আমার ভালো লাগা, তাই না? আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।